শিক্ষক নিয়োগের দাবিতে এবার বইয়ের ব্যাগ রাস্তায় রেখে অভিনব প্রতিবাদ পড়ুয়াদের। দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষিমুখ আর.ড ব্লকের অন্তর্গত মানিরাম বাড়ির দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বলে অভিযোগ অভিভাবক সহ ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবিতে এবার সোচ্চার হয়ে উঠেছে পড়ুয়ারা। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুবার শিক্ষার্থী রাস্তায় নেমে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিন পড়ুয়াদের বিক্ষোভে আটকে পড়ে বিএসএফের জওয়ানরাও। অনুরোধ সত্ত্বেও পড়ুয়ারা তাদের দাবি নিয়ে অনড় থাকে। এখন দেখার বিষয় হচ্ছে বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবিতে ত্রিপুরার শিক্ষা দফতর কি ভূমিকা পালন করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।